পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল পরিচালক আগেই জানিয়েছেন যে ভারতীয় দর্শককে তিনি এমন একটি ছবি উপহার দেবেন যার মূলত বিষয়বস্তু সহিংসতা তার দাবি ছিল এরকম ছবি এর আগে দেশবাসী দেখেননি অ্যানিমেলের প্রথমার্ধে নিজের কথা রাখেন তিনি দুশো এক মিনিটের এই ছবির প্রথমার্ধ প্রায় আড়াই ঘন্টার তবে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দনার এই ছবির টান টান উত্তেজনা গোটা সময়টাতে দর্শকদের প্রেক্ষাগৃহের আসনে বসিয়ে রাখতে সক্ষম ছবির গল্প সাজাতে এবং পারিবারিক নাটকের আবেগ বুনতে শুরুতে সন্দীপ কিছুটা সময় নিয়েছেন রণবীর কাপুরের চরিত্রের মনস্তত্ব ধীরে ধীরে পর্দায় গড়ে ওঠে একটি ছেলে তার বাবার ভালোবাসার জন্য আকুল এই ভালোবাসার জন্য সবকিছু সে প্রস্তুত তিনি ঠিক কি কি করতে পারেন তা প্রথমার্ধি পরিষ্কার হবে দেখলে বোঝা যাবে চিত্রনাট্য কতটা ধীরে ধীরে অ্যানিমাল এবং গুছিয়ে তৈরি করেছে টিম এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হল বাবার ভালোবাসায় ক্ষুধার্ত এই ছেলেটির নাম প্রথমার্ধের বিরতি এবং ইন্টারভেল অব্দি অর্থাৎ ইন্টারভ্যাল অব্দি প্রকাশ করা হয়নি অ্যানিমালের ট্রেলারে যেই বড় অ্যাকশন সিকুয়েন্সের ঝলক মিলেছিল তা প্রথমার্ধি শেষ এরপর আরও আকর্ষিত হয়ে ওঠে ছবির পরের অংশ পর্দায় আরও একবার সকলের মন জয় করলেন রণবীর কাপুর অভিনেতার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ সন্দেহ না থাকলেও এরকম বলিউডের মশালা অ্যাকশন ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন রণবীর প্রথমার্ধেই শেষ হয় ছবির প্রেম কাহিনী দ্বিতীয়ার্ধের জন্য অপেক্ষা করে থাকে আসল খেলা দ্বিতীয়ার্ধে ছবিটির রান টাইম স্পষ্টভাবে দৃশ্যমান ধীরে ধীরে ছবির গতি কমে যায় গল্পের এই অংশে ববি দেওয়ালের এন্ট্রি ঠিক জমেনি তবে পর্দায় তার উপস্থিতি থেকেই এটা যে স্পষ্ট রণবীরের জন্য কাজটা সহজ ছিল না ববি আরও বেশি কিছুক্ষণ পর্দায় থাকলে তার চরিত্রের প্রতি সুবিচার হতো ববি দেওয়ালের অনিল কাপুরের সঙ্গে সংযোগ এবং তাদের শত্রুতার কারণ গল্পটিকে একটি ভালো গভীরতা দেয় গল্পে একজন তথ্যদাতা হিসাবে রণবীরের জীবনে আসা একটি মহিলা চরিত্রের দিকটি ছবিতে কিছুটা অপ্রয়োজনীয় বলে মনে হয় যদিও এটি পোস্ট ক্লাইম্যাক্সে যুক্ত হয় অ্যানিম্যালের ক্লাইম্যাক্স পর একটি পোস্ট ক্লাইম্যাক্স দৃশ্য রয়েছে যা নিয়ে তুমুল আলোচনা হতে পারে সন্দীপ রেড্ডি ভাঙার অ্যানিম্যালের সিকুয়েলের ইঙ্গিত দিয়েছেন যার নাম নাম অ্যানিম্যাল পার্ক হিসেবে প্রকাশ করা হয়েছে সিকুয়েলের রণবীরের সঙ্গে পাল্লা দিতে কোন অভিনেতাকে দেখা যাবে সেই উত্তর ছবিতেই মিলবে